What's up, friends? Good morning and welcome back to another brand new vlog of my YouTube channel. So, kalke vlog ta jekhane end korechhilam er ager part ta I am sure apnara nischoy dekhechen. Ajke start korchi second part. Jodio kalke bikele amra mandire gechhilam, ashondhar dekhechhilam ar aro ektu edik ekta ghure dekhechhilam. To ami chesta korbo ei vlog e sei part gulo ke একটু ইনক্লুড করে দেওয়ার। অসাধারণ লাগছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমার কাশফুলের বন, আর এই জায়গাটা ভেরি ওয়েল ডেকোরেটেড। আর কিছু দেখা যাচ্ছে মন্দিরের চূড়ো। সকালবেলা এখন টাইম ঘড়িতে 8:15:16। সো ইয়া, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বাইক ইউর রাইড। আজকে ব্লগটা পুরোটা দেখুন, আর ইনকেস আপনারা আগে ব্লগটা দেখেননি তো প্লিজ গাইজ মেক শিওর ওটা দেখবেন, তাহলে আপনাদের পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো প্লিজ স্টে টিউনড, আজকের ব্লগটাও বা এই সেকেন্ড পার্টটাও পুরোটা দেখবেন। তো গাইজ, আমি যেরকম আপনাদেরকে আগের পার্টে বলছিলাম, এখানে অ্যাকোমোডেশনের অনেক ব্যবস্থা আছে, অনেকগুলো বিল্ডিংস আছে, বিভিন্ন রকম গদা ভবন, গীতা ভবন ওদিকে আছে, আমরা আছি বংশী ভবনে, তারপরে ঈশ্বর ভবন আছে এদিকে, তো অনেকগুলো আছে এবং এক একটা রকম ক্যাটাগরির, কোনোটা খুব সুন্দর, কোনোটা একটু বাজেট, মানে কোনোটা লাক্সারি ক্যাটাগরির, কোনোটা একটু বাজেট ক্যাটাগরির। তো ডিপেন্ডস আপন ইয়োর নিড, ইয়োর রিকোয়ারমেন্ট, আর অফকোর্স অ্যাভেলেবিলিটি। তো যেই হোটেলস বলবো না, অ্যাকচুয়ালি অ্যাকোমোডেশনগুলো যখন অ্যাভেলেবল থাকে আপনি সেটা তখন পাবেন, আর ডিফারেন্ট প্রাইস রেঞ্জে সেগুলো অ্যাভেলেবেল। তো গাইজ, আপনাদের যদি এখানে আসতে হয়, আমি যেমন বলেছিলাম আগে থেকে বুকিং অবশ্যই করবেন। যারা লাইফ মেম্বার তারা একটু ফ্যাসিলিটিস পান, যারা লাইফ মেম্বার তারা একটু ডিসকাউন্টস পান। তো এই হচ্ছে ব্যাপার। গদা ভবনে আমরা কালকে প্রসাদ পেয়েছিলাম রাত্রিবেলাতেও, খুব সুন্দর অসাধারণ প্রসাদ পেয়েছিলাম, নিরামিষ প্রসাদ, ভাত, রুটি, ডাল, দুরকম সবজি, মিষ্টি, পাঁপড় ইত্যাদি পেয়েছিলাম আমরা রাত্রিবেলাতে। ওখানে খেয়েছিলাম কুপন কেটে, উইদিন 6:30 কুপন কাটতে হবে, 50-100 মতো পড়ে পার হেড। আর দুপুরবেলাতেও আমরা 11:30 মধ্যে কুপন কাটতে হয়। লাকিলি কালকে আমরা এখানে পেয়ে গেছিলাম কুপনটা একটু বেশি টাকা দিয়ে, বাট অ্যাকচুয়ালি কাটতে হয় 11:30 মধ্যে। সেখানেও নিরামিষ আপনি প্রসাদ পাবেন, সেটা হচ্ছে আপনার ওই ভাত থাকবে, রুটি থাকবে, ডাল, তরকারি, পায়েস ইত্যাদি ইত্যাদি চাটনি থাকবে। তো খুব সুন্দর প্রসাদ, ঠাকুরের প্রসাদ তো অবশ্যই ভালোই হবে, সেটা তো খারাপ হওয়ার কোনো প্রশ্নই নেই। তো আপনারা মেক শিওর যখন আসবেন, যদি প্রসাদ পেতে ইচ্ছা হয় তাহলে কুপনটা অবশ্যই আগে থেকে কেটে নেবেন, অর এলস কিন্তু কুপনটা না কাটলে পর এখানে প্রসাদ পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। চেষ্টা করবেন এখানে এলে পরে হাতে একদিন সময় নিয়ে আসার, মন্দিরের ভিতরে থাকার, ভিতর মানে মন্দির ক্যাম্পাসের ভিতরে যেই অ্যাকোমোডেশন আমি বলছিলাম সেই অ্যাকোমোডেশনের মধ্যে, এবং প্রসাদও এখান থেকেই পাওয়ার। বাইরে খাওয়া দাওয়া করাটা হয়তো আপনাদের জন্য অতটা কনভিনিয়েন্ট হবে না। ওকে, সো ইয়া গাইজ, দ্যাটস ইট। আপনারা চট করে দেখে আসুন কালকে বিকেলের কিছু ক্লিপস, তারপরে আমরা আবার কন্টিনিউ করব এই ব্লগটা। Oh,
তো গাইজ, হয়তো আপনাদের কালকের যে কয়েকটা ক্লিপস দেখালাম কীভাবে সবাই এখানে নাম কীর্তন করছে ভাল লাগলো। আর আজকে সকালেও আমি এখানে এসে দেখলাম কিছু বিদেশিরা সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে, মপেট চালিয়ে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি এটা খুব কমন সিন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন, ভক্তরা আসেন এখানে, এবং দেশের বাইরে থেকে তো প্রচুর লোকজন এখানে এসে অলরেডি আছেন। দে হ্যাভ দে ফিল দ্যাট ডিভাইন কানেকশন, আর দে হ্যাভ ডিভোটেড অ্যাকচুয়ালি দেয়ার লাইফ টু দ্য গড, আই উড সে। তারা এখানে আছেন এবং এসে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, ঠাকুরের নাম সংকীর্তন করছেন, ঠাকুরের প্রসাদ পাচ্ছেন। এই তো আমি আগে চেষ্টা করলাম দেখানোর, সে দেখেছেন মোবাইলে শ্যুট করলাম, যাচ্ছিল কিছু লোক, কিছু মহিলা সাইকেল করে মাপেট করে। নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের, এরকম প্রচুর এখানে দেখা যায়, প্রতিনিয়ত দেখা যাচ্ছে। তো গাইজ, যেটা বলার, আজকে প্ল্যানস আছে, এখান থেকে আমরা বেরিয়ে নবদ্বীপ ধাম যাব। তো চেষ্টা করব সেখানেও যতটা পারবো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর যেটা বিশেষভাবে আমি এখানে চাইবো মেনশন করতে, সেটা হচ্ছে কালকে যখন আমি মন্দিরে গেলাম, মানে দুবার গেছি অ্যাকচুয়ালি, একবার দুপুরে একবার গেলাম 12:10-15 দিকে একবার, আর বিকেলবেলা যখন সন্ধ্যার সময় গেলাম, অপূর্ব শ্রী চৈতন্য প্রভুর আর তার ভক্তবৃন্দের একটা পাঠ আছে। আমি তার ছবি তুলতে পেরেছি একবার বাইরে থেকে, অফকোর্স ভিতরে ক্যামেরা অ্যালাউড না, সেটা আমি দিয়েছি, আপনারা দেখবেন সেটা। আর তারপরে যেখানে রাধা গোবিন্দ আর তার অষ্টসখী দিয়ে যে জায়গাটা আছে সেখানটা তো অসাধারণ, তার ছবি তোলা যায় না, বাইরের লোকরা তুলতে পারে না সেটা, সেই জায়গাটা অসাধারণ। মানে অ্যাকচুয়ালি আমার বাড়িতেও মাধব আছে, মাধবের মূর্তি আছে, আমাদের নিত্য পুজো হয় সে বাড়িতে। আর যখন আমার মা সেই মাধবকে সাজান, পুজো করেন, সেই মাধবের যে অপূর্ব রূপ, সেই রূপই যেন দেখতে পেলাম, মানে এত সুন্দর লাগলো, মানে আমি আই জাস্ট ফেল লাইক হোম, এত সুন্দর মূর্তিটা দেখে লাগলো। আর পাশে নৃসিংহদেবেরও মূর্তি আছে, এবং ভিতরে যে কী অপূর্বভাবে সন্ধ্যেবেলা সবাই সন্ধ্যা আরতির সাথে সাথে তালে তালে নাচে এবং নাম সংকীর্তন করে, না দেখলে পরে বলা যাবে না, বলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি। তো গাইজ, আপনারা প্লিজ যারা এসেছেন তারা জানেন, তারা দেখে রিলেট টু ইট, আর যারা জানেন না, মানে কোনো কারণে এখনও অবধি দেখার সুযোগ হয়নি, তারা অবশ্যই আসবেন, এসে সন্ধ্যা আরতিটা অবশ্যই দেখবেন। কারণ প্রচুর লোক আছে যারা সন্ধ্যেবেলা এখান থেকে বাড়ির পথে আবার চলে যান, সারাদিন থেকে ঘুরে টুরে সন্ধ্যা আরতিটা মিস করেন কোনো কারণে, হয়তো তাদেরকে জন্য বলবো সন্ধ্যা আরতিটা অবশ্যই দেখবেন। লাইন পরে লম্বা, একটু আগে থেকে লাইনটা দিয়ে দেবেন, যাতে কিনা আপনি তাড়াতাড়ি ঢুকে যেতে পারেন ভিতর দিকে। আর 6:30 থেকে শুরু হয় ওটা, তো সেই আর কি ব্যাপার। তো অবশ্যই সন্ধ্যা আরতি মিস করা যাবে না কোনোভাবেই। আর যখন এই মন্দিরে তৈরি হবে তখন তো বোঝা যাচ্ছে এখন থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দিরগুলোর মধ্যে অন্যতম হবে এটা একটা মন্দির, মায়াপুরের ইসকন টেম্পল। এমনিতেই ইন্ডিয়ার মধ্যে হচ্ছে বড় ইসকন টেম্পল অলরেডি মায়াপুরে, সেই জন্য এত ভক্তবৃন্দ, এত বড় ক্যাম্পাস, এত সুন্দর ব্যবস্থা, আর খুব সুন্দর ব্যবস্থাপনা। হ্যাঁ, গাড়ি পার্কিং ব্যবস্থা আছে, সব কিছু এখানে, গিফট শপস আছে, গ্রসারি শপস আছে, তো সব কিছু পাওয়া যায় অ্যাভেলেবল। তো আপনারা প্ল্যান করুন, উইকেন্ডে চলে আসবেন, খুব ভাল লাগবে, ঠান্ডাকালে বারবার বলছি আসতে, কারণ ঘুরে ঘুরে দেখতে ভাল লাগবে আপনাদের। এর বাইরেও প্রচুর মন্দির আছে, সেগুলো দেখবেন, ভালো লাগবে আশা করি আপনাদের। ওকে, সো ইয়া, আই হোপ ইউ আর লাইকিং দিস ভিডিও আর এনজয়িং দ্য ভ্লগ। সো ইফ সো প্লিজ হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যারা সাবস্ক্রাইব করেননি এখনো অবধি।
ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম, আমি আইডিটা এখানে দিয়ে দিলাম। ইনস্টাগ্রামে আমি রিলস পোস্ট করে থাকি, ছবি পোস্ট করে থাকি, স্টোরিজ পোস্ট করে থাকি। তো ইফ ইউ আর কানেক্টেড উইথ মি থ্রু ইনস্টাগ্রাম, ইউ উইল বি এবল টু নো কী চলছে, কারণ ব্লগ একটু পরে পরে আসে। তো ইয়া, সো আই উড রিকোয়েস্ট ইউ টু হেল্প মি গ্রো দ্য ইনস্টাগ্রাম ফ্যামিলি অ্যাজ ওয়েল, ওটাও একটু গ্রো করতে হবে আস্তে আস্তে। আর অফকোর্স যদি ইউটিউবে আপনারা আমাকে সাবস্ক্রাইব না করেন, তাহলে তো এই ফ্যামিলিটাও গ্রো করবে না। সো গাইজ, আই উড রিকোয়েস্ট ইউ টু প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যারা সাবস্ক্রাইব করেননি এখনো অবধি, আর হেল্প মি এক্সটেন্ড দিস ফ্যামিলি। আর হিট লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর আমাকে হেল্প করুন এরকমই ইন্টারেস্টিং বা এরকমই রেয়ার কিছু কন্টেন্টের উপরে ব্লগ বানাতে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার পিছনে এরকম কাশফুল, আর কাশফুল দেখেই তো মনটা পুজো পুজো করে, আর পুজো মানেই বুঝতে পাচ্ছেন এনজয়মেন্ট, বাঙালির তো শ্রেষ্ঠ উৎসব, পৃথিবী জুড়ে বাঙালি পুজোটাকে খুব এনজয় করে, দুর্গাপুজোকে আর কি। সো আই এম শিওর যে আপনারা অলরেডি প্ল্যানিং করে ফেলেছেন এবং পুজোতে কী কী করবেন, কীভাবে এনজয় করবেন, তার প্ল্যানিংও চলছে, প্রস্তুতি চলছে। সো অন দ্যাট নোট, প্লিজ কমেন্ট করুন আমাকে, লাইক করুন ভিডিওটা আর শেয়ার করুন। আপনারা নিশ্চয়ই আগের শর্টগুলো দেখতে পেয়েছেন যে আমি ইউটিউবে একটা ব্লগ আপলোড করছি, অ্যাকচুয়ালি কাইন্ড অফ ট্রাইং টু ফিল দ্য ইউটিউবার অর আ ব্লগার্স লাইফ, যদি আমি পুরোপুরি এখন তো ফুল টাইম ব্লগার না, বাট ট্রাভেল করতে করতে ভিডিও আপলোড করা ইন স্লো ইন্টারনেট ডিফিকাল্ট কীরকম সেটা একটু হলেও বুঝতে পারছি। হাওয়েভার, আমি এখন অবধি তো এডিট করাটা শুরু করিনি ট্র্যাভেল করতে করতে, যেহেতু এটা শর্ট ট্রিপ ছিল একটা, বাট একটা ব্লগ আজকে আপলোড করছিলাম থ্রু মোবাইল, ল্যাপটপ তো ভাই ক্যারি করছি না এখানে, আর বাইরেই করছিলাম বিকজ ওটার ভিতরে একটুখানি ইন্টারনেট স্লো। একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, এখানে কিন্তু চেক ইন চেক আউট টাইম ডিফারেন্ট, 10টার সময় চেক ইন টাইম, চেক আউট টাইম 9টার সময়। সো ইয়া গাইজ, সেটা মাথায় রাখবেন। আর এখানে একটাই ভালো জিনিস, প্রতি ঘন্টায় ঘন্টায়, মানে সকাল যেমন এখন 9টা বাজলো, একটু আগে এখানে ঘন্টা পড়ছিল, তো প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে একটা ঘন্টা পরে দিয়ে আপনাকে জানান দেয় যে এই 8টা বাজলো, 9টা বাজলো, 10টা বাজলো, এরকম আর কি। ভালো সিস্টেম, বিশাল বড় একটা ঘন্টা আছে কোথাও একটা, তাই না কোথায়। এখানে একটা ভালো জিনিস বলে দিই আপনাদের, একটা গোশালা স্টোর আছে যেখানে এখানেই কোথায় কোথাও গবাদি পশু আছে, তাদের থেকে মিল্ক প্রোডাক্ট মানে ঘি বা বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি হয়, সেগুলো কোথায় এখানে সেল হয়, খুব ভালো ইকোনমিক্যাল ব্যাপারটা আর কি। তো ওটা ট্রাই করতে হবে আপনারা। তো ইয়া গাইজ, তো এখন মোটামুটি চেক আউট টাইম হয়ে গেছে, রেডি হয়ে বেরোবো নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, দেখাবো মধ্যে যেতে যেতে আপনাদেরকে স্বামী প্রতিপাদের মন্দিরটাও। তো গাইজ, রওনা দেওয়ার আগে ভালো একবার মন্দির দর্শন করে যাই। তো আজকে 3rd অক্টোবর, দেখতে পাচ্ছেন মন্দিরের গেট মোটামুটি ফাঁকা, আর যদি আপনি বেরোনোর আগে বা চান দর্শন করতে, দর্শন করে যেতে পারেন, কোনো প্রবলেম নেই, কোনো ফিস পাবেন আপনি। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে ড্রেস কোড আছে একটা, সেই ড্রেস কোড আর যে ডিটেলস এখানে দেওয়া আছে মন্দিরে গেটে ঢোকার সামনে, আর শর্টস, পাজামাস, লুঙ্গিজ ছেলেদের ক্ষেত্রে এগুলো একটু অ্যাভয়েড করা দরকার, আর মেয়েদের ক্ষেত্রে মোটামুটি প্রপার একটা ড্রেস, এথনিক ড্রেস হলে ভালো। এছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইমিং, এখানে টাইমিং দেওয়া আছে, আমি চেষ্টা করব যে এখানে আপনাদেরকে টাইমিংসটা দিয়ে দেওয়া, যাতে কিনা আপনারা মন্দিরের যে টাইমিংসগুলো আছে সেই অ্যাকর্ডিংলি ভিজিট করতে পারেন, মানে আরতির টাইম কখন কোন আরতিটা হবে, কখন আপনি এলে পরে সেই আরতিটা দেখতে পারবেন ইত্যাদি ইত্যাদি। তো এখানে 4:30 থেকে শুরু করে রাত্রির 8:30 অবধি, মানে 8:15 অবধি বিভিন্ন টাইমে বিভিন্ন রকম আরতি হয়ে থাকে, সেইগুলো ড্রেসগুলো আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি ছবি তুলে নিয়েছি অলরেডি, সেটা আপনি আপনারা দেখতে পাবেন, সাইডে দিয়ে দিয়েছি। আর এছাড়া যেরকম বলছিলাম, এখানে চেকিং হয়, এটা ফর জেন্টসদের জন্য, এটা ফর লেডিজের জন্য, এবং এখানে একটা নিয়মাবলী যাকে বলে, রুলস রেগুলেশনসের একটা দেওয়া আছে, তো আমি এটাও আপনাদের জন্য একটা স্ক্রিনশট দিয়ে দেবো। ওকে, দ্যাট ইজ
the ISKCON temple guys. So guys, ISKCON temple ঢুকলে পরে মানে মেইন ক্যাম্পাসে ঢুকলে পরে হাতের ডান দিকে আপনি পাবেন প্রভুপাদের মন্দির, স্বামী প্রভুপাদের মন্দির হচ্ছে এইটা। সামনে কনস্ট্রাকশন চলছে, টাওয়ার হচ্ছে, আর এদিকে বাঁ দিকে ঢুকতে গেলে মন্দিরের লাইভ কীর্তন মানে কন্টিনিউয়াস কীর্তন চলে, তারও আওয়াজ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন, তো একটু কনসিডার করবেন এদিকে ওদিকে আওয়াজ পেলে পরে। তো কালকে বিকেলে এখানে এসেছিলাম কিন্তু একটু সময়ের অভাবের জন্য পুরোটা দেখতে পারিনি। অনেক ধাপে ধাপে মন্দির, বুঝতে পাচ্ছেন, পুরোটা অবশ্যই দেখবেন, হাতে সময় নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড লেভেলের ইসকনের টেম্পল আন্ডার কনস্ট্রাকশন সেইটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইটা একটা ভিশন ছিল স্বামী প্রভুপাদের যে পুরো ওয়ার্ল্ডের কাছে ইসকনকে বা রাধা গোবিন্দকে পৌঁছে দেওয়ার, তো বা ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার, তো তারই একটা প্রচেষ্টা বা সবাইকে ইন্ডিয়াতে বাংলাতে বা এই মায়াপুরে অ্যাট্রাক্ট করার জন্য। তো সেই প্রচেষ্টা ভিশন মোটামুটি নিয়ার কমপ্লিশন। 2021 এটা ইনোগ্রেশন করা ছিল কিন্তু হতে পারেনি ডিউ টু দ্য প্যান্ডেমিক, আপনারা সবাই জানেন। তো এখন কনস্ট্রাকশন চলছে খুব সুন্দরভাবে, খুব ফুল সুইংয়ে চলছে কনস্ট্রাকশন, আর এটা ইনোগ্রেশন করার কথা আছে মোটামুটি 2023। তো বুঝতেই পারছেন এটা যখন হবে, আমি আগেও বলেছি যখন এটা তৈরি হয়ে যাবে পুরোপুরি, যখন পুরো ওয়ার্ল্ডের জন্য সমস্ত ভক্তের জন্য ওটা ইনোগ্রেট হয়ে যাবে, তখন একটা বাংলা বা মায়াপুরের ট্যুরিজম একটা অন্য লেভেলে চলে যাবে। তো টু ভিজিট দিস প্লেস আগে পরে, টু নোট দ্য ডিফারেন্স, দিস ইজ দি আন্ডার কনস্ট্রাকশন টেম্পল উইচ ইজ গোয়িং টু ইনোগ্রেটেড অন 2023 অ্যাজ অফ নাও। সো গাইস, যেরকম বলছিলাম এইটা হচ্ছে প্রবেশ পথ, এন্ট্রান্স, স্বামী প্রভুপাদের যে পুষ্প সমাধি সেই মন্দিরের, আর তার পাশেই আছে জায়গা যেখানে আপনি আপনার ব্যাগ রাখতে পারেন, ব্যাগ ইন দ্য সেন্স মোবাইল রাখার জায়গা আর ক্যামেরা রাখার জায়গা, ব্যাগ ঠিক না, ব্যাগ বলবো না, আর শু স্ট্যান্ড জুতো রাখার জায়গা ওখানে আছে, মোবাইল ক্যামেরা ইত্যাদি রাখলে পরে কুপন দেয়, কুপনটা আপনি আমাকে নিজের কাছে রাখবেন। হচ্ছে এন্ট্রান্স, আর এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন পুষ্প সমাধি স্বামী প্রভুপাদের। এখানে যেটা আমি বলছিলাম ধাপে ধাপে, অ্যাকচুয়ালি প্রথমে পুষ্প সমাধি আপনি দেখতে পাবেন প্রথমে উঠতে পরেই, তারপরে এটা আছে সেটা হচ্ছে মিউজিয়াম, মানে স্বামী প্রভুপাদ যে কীভাবে এখানে এসে শুরু করলেন তার ধর্ম প্রবর্তন, মানে এইটাকে ধর্মপ্রচার যে করলেন ইত্যাদি ইত্যাদি, এখানে আপনি ধাপে ধাপে উঠতে পারতে পাবেন, সেই মিউজিয়ামটা আছে। আর মিউজিয়ামের টিকিট 15 টাকা করে, সেটা প্রথম যে স্তর সেখানে আপনি গেলেই পেয়ে যাবেন। যদি আপনার ইচ্ছা আপনি উপরে যেতে পারেন, উপরের দিকে উঠতে পারেন, যদি ইচ্ছা না হয় তাহলে না যেতে পারেন, বাট আমি বলবো গিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, অসাধারণ জায়গা। আর এই যে মিউজিয়াম যেটা বলছিলাম, সেই মিউজিয়ামে ওনার মোটামুটি জীবনী, ওনার কর্ম সব কিছু ওখানে দেওয়া আছে বিভিন্ন রকমভাবে। এই ব্লগে সীমিত সময়, সেইগুলো বলা একটু ডিফিকাল্ট, সুতরাং যখন আসবেন সামান্য টিকিট যেরকম বললাম হাতে সময় নিয়ে আসবেন, পুরোটা গিয়ে গিয়ে দেখলে পরে আপনার নিজের খুব ভালো লাগবে। এবং প্রথম যে স্তর যেখানে বললাম যে পুষ্প সমাধি রাখা আছে, তার উপরে উপরে যে যে জায়গাটা, যে গম্বুজের ভিতর দিকটা এত সুন্দর করে নকশা করা আছে যে আপনার দেখলে পরে প্রাণ ভরে যাবে। সো ওয়ান্ডারফুল গাইস, ওয়ার্থ ওয়াচিং, ডু ভিজিট দিস প্লেস। আর এটাই দেখাবো যেটা আমি বলছিলাম যে আন্ডার কনস্ট্রাকশন টেম্পল, এ দেখুন দেখা যাচ্ছে, তাহলে আইডিয়া করতে পারছেন যে কী বিশাল একটা প্ল্যানিং বা কী বিশাল একটা এক্সিকিউশন হচ্ছে কোন লেভেলে। তো বিশাল টেম্পল, বুঝতে পারছি। সো ওয়ান্ডারফুল গাইস, ওয়ান্ডারফুল, আমার জাস্ট মানে আই ফিলিং ব্লেসড যেখানে আসতে পেরেছি দেখতে পাচ্ছি। আর আপনাদেরকেও বলবো ডু ভিজিট দিস প্লেস, এই টেম্পলটা আশেপাশে জায়গা অবশ্যই ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের, আই এম ভেরি শিওর। তো গাইজ, যদি ব্লগটা এখন দেখে থাকেন তাহলে প্লিজ হিট লাইক, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট, শেয়ার দিস ব্লগ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আর এবার আপাতত এখান থেকে রওনা দিচ্ছি, যাচ্ছি নবদ্বীপ ধামের উদ্দেশ্যে, সেই একই পথে যাব এখান থেকে মায়াপুর ঘাট, সেখান থেকে নদী পারাপার করে ওপারে যাব, দেন উইল গো টু দ্য আদার ডেস্টিনেশন। তো স্টে টিউনড, ব্লগটা অবশ্যই দেখবেন। বন্ধুরা, ফ্রেন্ডস, মায়াপুর থেকে যদি আপনি ইন্টারেস্টেড হন বাড়ির জন্য বা আত্মীয় স্বজনের জন্য বা কারোর জন্য কোনো সুভেনিয়ার্স নেওয়ার জন্য, কোনো গিফট কিছু নেওয়ার জন্য, তো এখানে প্রচুর
ক্যাম্পাসের ভিতরেই প্রচুর স্টোরস অ্যাভেলেবেল, লাইন দিয়ে স্টোরস দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো চাইলে পরে নিতে পারেন ধূপকাঠি বা তুলসীমালা, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, সবই ভক্তদের তৈরি করা বলে ওনারা বলেন। ওইদিকে মানে যেদিকে আমরা ছিলাম মন্দিরের ওই পাশটাতে, ওখানেও কিছু স্টোরস আছে। হ্যাঁ, সেখানে আপনারা বোধ হয় শাড়ি ইত্যাদি পাওয়া যায়, তো এখানে আপনি সেলিব্রেট নিতে পারেন। চলে এসেছি ভেসেলের উপরে একদম, উইথ হেভি হার্ট লিভিং দ্য মায়াপুর। কিছু করার নেই, কিছু শুরু হলে তা তো শেষ থাকে, তো মোটামুটি জার্নির এন্ড করে চলে এসেছি আমরা, আর উই আর লিভিং মায়াপুর। তো ভেসেল, আমি একদম ভেসেলের উপরে আছি দেখতে পাচ্ছেন, আর একে একে সবাই উঠছে, যাত্রীরা যারা এই পার্থিব পারে যাবে, বাইক সাইকেল সব যেরকম বললাম। ওদিকে যাবো, তো কোন দিকে যাবো আমরা? ওদিকে, আচ্ছা ওই পাশে আমাদের থাম, ওদিকে আমি এসেছিলাম, ও পাশ থেকে এসেছিলাম। এসছি যেখানে মহাপ্রভুর চরণ রাখা আছে, নবদ্বীপ ধামে একটা দর্শনীয় স্থান। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি নবদ্বীপ ঘাটে নেবে, মানে অ্যাকচুয়ালি মায়াপুরের ঘাটের থেকে একটুখানি এগিয়ে গঙ্গা তীরে, ভাগীরথীর তীরে হচ্ছে নবদ্বীপ ধাম, তো উল্টো দিকে না। তো নবদ্বীপ ধামে নেমে আমরা ওখান থেকে টোটো করলাম, করে 10 টাকা করে জনপ্রতি নিল, এবং চলে এলাম আমরা পোড়ামা তলা, যেখানে পোড়ামার মন্দির। আপনারা নিশ্চয়ই দেখেছেন ওখানে খুব ভিড় ছিল বলে ব্লগ করতে পারিনি, তো নিশ্চয়ই দেখেছেন, আমি দেখার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। পোড়ামা মন্দিরে দর্শন করে মাথা ঠেকিয়ে পুজো দিয়ে ওখান থেকে অটো করে আরও একটু এগিয়ে এলাম, আবার 10 টাকা লাগলো জনপ্রতি, যেখানে মহাপ্রভুর চরণ রাখা আছে ঠিক তার ভিতরেই আছি। আমি যাবো ভিতরে, ভাবলাম তার আগে আপনাকে একটুখানি দেখার চেষ্টা করি। গাইস, মহাপ্রভুর জন্মস্থান, এখানে মহাপ্রভুর চরণ রাখা আছে ভিতরে, চলেছি দেখতে। আর যেটা বলছিলাম, এখানে এসে আমার একদম বেনারসের স্মৃতি মনে পড়ে গেল। লাস্ট ইয়ার আমি ডিসেম্বরে বেনারস যাওয়ার সুযোগ হয়েছিলো আমার, তো এখানে এসে সেই রকমই গলি, সেরকমই পুরনো বাড়িঘর দর, সেরকমই গলির মধ্যে দোকানপাট, গাড়ি ঘোড়া চলছে, লোকজন দোকানপাটের সাথে আমার আপনাদের গরু ষাঁড় বসে আছে, তো একদম বেনারসের স্মৃতি আমার মনে পড়ে গেল। তো এনিওয়েজ, যারা গেছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন যখন তারা নবদ্বীপে আসবেন। নবদ্বীপ ধাম, পুরনো শহর, একদম সেম মনে হলো যেন একটা বেনারসেরই ছোটো সংস্করণ। তো আমার বেশ পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে বেনারসে, ভালো লাগছে। আপাতত মহাপ্রভুর জন্মস্থানে এসেছি, চরণ দেখবো, চরণ রাখা আছে, আপনারা অবশ্যই আসবেন। আর যদি এখনও ব্লগটা দেখছেন, ভালো লাগছে, তাহলে ডোন্ট ফরগেট টু হিট লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যারা সাবস্ক্রাইব করেননি। তো গাইস, চেষ্টা করবো দেখানোর আপনাদেরকে যাই ভিতরে। এই পথে
প্রভুর জন্মস্থান চরণ রাখা আছে। আসলে আপনারা দেখেছেন আমি পরিক্রমা করে এলাম, আর এদিকে মহাপ্রভুর চরণ রাখা আছে। তো আসলে খুব ভালো লেগেছে। ফ্রেন্ডস, এখানে ঘুরতে ঘুরতে এটা নিয়ে জানতে পারলাম যেটা আমি জানতাম না, এইখানে দেখা যাচ্ছে একটা গরুড় স্তম্ভ আছে। পুরী জগন্নাথ মন্দিরের বাইরেও ঠিক এরকম একটা গরুড় স্তম্ভ আছে, যেখানে দাঁড়িয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে একবারে দেখা যায়। জগন্নাথ মন্দির পুরী, তার ঠিক বাইরে এরকম একটা স্তম্ভ আছে, গরুড় স্তম্ভ, সেখান থেকে। তো এইখানে এই যে স্তম্ভটি আছে, এর সামনে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে, বা মহাপ্রভুর যেটি এখানে আছে মূর্তি, সেটি এখানে দাঁড়িয়ে দেখতে পেতেন। এবং তিনটি যে মূর্তি আছে এখানে দাঁড়িয়ে দেখলে একবারে একসাথে দেখা যায়, অন্য জায়গা থেকে কিন্তু সেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় না। তো ঠিক সেম কনসেপ্টে এখানে একটা গরুড়স্তম্ভ বানানো আছে, যেখানে দাঁড়িয়ে সরাসরি তাকালে পরে দেখা যায় মহাপ্রভুকে এবং মহাপ্রভুর শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী সেটি করতেন। এই সেই গরুড়স্তম্ভ, সেই মহাপ্রভুর মূর্তি। সো গাইজ, চলে এসেছি একদম ব্লগের শেষ পর্যায়ে। তো দিস ইজ বিষ্ণুপ্রিয়া হল্ট, এটা একটা আদার ওয়ে টু রিটার্ন টু কলকাতা, মানে হাওড়া লাইন। এখানে একটা ট্রেন আছে যেটা আপনাকে শিয়ালদা নিয়ে যাবে, তো আমার টার্গেট ওটাকেই বোর্ড করা। বাট ইফ ইউ ওয়ান্ট টু গো টু হাওড়া, ইউ ক্যান কাম ডাউন হিয়ার। ইন দ্যাট কেস ইউ নিড টু ক্রস দ্য রিভার, নদী পার করা দরকার পড়বে না আপনাকে। আপনি এখানে আসলে পরে বিষ্ণুপ্রিয়া হল্ট, এখান থেকে আপনি ট্রেন ধরতে পারবেন। আই হোপ আপনার ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ হিট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। আমি লিঙ্কটা এখানে শেয়ার করলাম, লিঙ্ক মানে আইডিটা, সরি, এখানে শেয়ার করলাম। আর আর বিষ্ণুপ্রিয়া হল থেকে ম্যাক্সিমাম ট্রেন যায় হাওড়াতে, দের আর ভেরি ফিউ ট্রেনস উইচ গোস টু শিয়ালদা। সো ইফ ইউ ওয়ান্ট টু গো টু শিয়ালদা ইউ হ্যাভ টু বোর্ড স্পেসিফিক ট্রেন, সো দ্যাট কেস ইউ নিড টু চেক দ্য টাইম টেবিল অ্যান্ড অল। সো এটা একটা ভালো কনভিনিয়েন্ট ওয়ে টু রিটার্ন টু কলকাতা। সো ইয়া গাইস, সো দ্যাট ওয়াজ দ্য ইনফরমেশন। আর প্লিজ হিট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম। সো গাইস, দিস ব্লগ ওয়াজ অ্যান এফর্ট টু ব্রিং দি ইনফরমেশন আর তাদের জন্য পুরোটা দেখানো টু মাই চ্যানেল, যারা কিনা বাড়িতে আছেন বা বাড়ি থেকে বাইরে কোনো কারণে বেরোতে পারেন না, বাড়িতে বসে পুরো ব্যাপারটাতে দেখতে পান, তাদের জন্য আমি এটা চেষ্টা করলাম প্রেজেন্ট করার। তো যেটা আগে ছোট দেখলেন আপনারা, হঠাৎ করে দেখতে পাচ্ছি এখানে কিছু হনুমান, একটু হনুমানগিরি শুরু করে দিয়েছিল। তো নিশ্চয়ই আগে দেখেছি আপনারা। আর ওইখানে অ্যাকচুয়ালি এত মাইক বাজছিল যে আমি কথাবার্তা বললে আপনাকে শুনতে পেতেন না। সো গাইজ, ইটস টাইম টু এন্ড দিস ব্লগ হিয়ার। আর যদি আপনারা এখন দেখে রাখেন ব্লগটাকে তাহলে প্লিজ ডু নট ফরগেট টু হিট লাইক, শেয়ার, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যারা সাবস্ক্রাইব করেননি এখন অবধি। থ্যাংকস লট ফর ওয়াচিং, মেক শিওর আপনারা পার্ট ওয়ানটাও দেখবেন, এটা পার্ট টু এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো দিন অন্য কোনো ব্লগে, আর এরমই কোনো ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে মাই বাইক ইউর রাইড চ্যানেলে। বাইক নেই কিন্তু রাইডটা হলো, আর দেখালাম আপনাদেরকে মায়াপুর নবদ্বীপ ধাম। তো সুতরাং সাইনিং অফ, টেক কেয়ার, স্টে গুড, স্টে হেলদি, বাই বাই।